হ্যালো বন্ধুরা, আজকে রান্না হচ্ছে সজনা দিয়ে বাটা মাছের ঝোল এবং স্বাদটা বাড়ানোর জন্য থাকছে গাছের টাটকা আম। এখন সজনা পাড়বো। হ্যাঁ বাবা, বাবা যে ভারী রে ভারী, আসো বাবা সজনা পাড়বো, আসো পানি ভরে ধরো মাথায়। পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি পুকুর থেকে, এবার গাছ থেকে সাজনা পাড়লাম, পাড়ার পর এখন সাজনাগুলো নিয়ে যাব। বলো তো বাবা, সাজনাগুলো তোলো, সবগুলো একটা একটা করে তোলো, মাছের উপর তুলে দেবো। হ্যাঁ আমরা একটা চুলা বানাইছি। হ্যাঁ এই বাঁশটা দিয়ে আমরা একটা এমন সুন্দর জিনিস তৈরি করব, গ্রামীণ ঐতিহ্য। আপনারা ভিডিও শেষে এটা দেখতে পাবেন যে বাঁশ দিয়ে আমরা কি করি, দেখতে থাকুন। আমাদের গ্লাস প্রস্তুত, খাওয়া শেষে এগুলো দিয়ে আমরা কি করবো, এটা আকর্ষণ থেকে গেল। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। আমরা লবণ দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিলাম। দাও পানি দাও, রান্নার আগে সজনাটা আমরা হালকা সিদ্ধ করে নেব, এর সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো আর একটু কুনামরিচ আর হলুদের গুঁড়া দিয়েছি। 40% সিদ্ধ করে নেব, এটা করলে কি হয় রান্নাটা টেস্টি হয়। সজনা সিদ্ধ করা হয়ে গেছে, এখন মাছটা ভাজি করব। ভাজি করার জন্য তেল এনেছি, সর্ষের তেল। মাছ ভাজা শেষ, এবার তরকারি রান্না শুরু করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ, জিরা, টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেব। সজনাগুলো ঢেলে দিলাম, সজনাগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। যেরকম রান্না হচ্ছে মনে হয় বাড়তি একটা টেস্ট হবে আমের, খেতে দারুণ মজা লাগবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে মাছ কিছুক্ষণ সিদ্ধ দেবো।
ভাজা মাছটা এখন উপরে দিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে দিলাম রান্না শেষ এখন আমরা এটা নামিয়ে নেব প্রস্তুত শরবত বানাবো তার জন্য লেবু পাড়তেছি লেবু দিয়া শরবত বানাবো লেবু দিব আম দিব দিয়ে শরবত বানাবো টক হয়ে যাবে সেরকম একটা শরবত আম লেবুর টক শরবত হজম শক্তি বাড়ায় খেতে দারুণ টেস্টি আমরা খাওয়ার পর এটা খাবো দাও বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে